আমাদের ভিডিওর মধ্যে ছিল খাও, এবং সে পরবর্তীতে বলেছে পড়ো। কি পড়বে? বাসায় যে ব্যালতে 4 পৃষ্ঠা লিখবে, এবং এটা তুমি এখন তোমার যেহেতু বাসায় গিয়ে পড়ায় মন বসবে না। আর আমি আরেকটা বিষয় পরিষ্কার করতে চাই, যে আমার বাবা বলেছিল যে আমার মেয়েকে ব্ল্যাকমেল করা হয়েছে, আমার মেয়েকে কিছু ভিডিও ধারণ করা হয়েছে, এরকম কোনো কিছু ছিল না, কোনো ভিডিও ছিল না, আমাকে কেউ ব্ল্যাকমেল করেনি, আমি নিজের ইচ্ছায় তাকে বিয়ে করেছি। এবং বাবা একটা স্টেটমেন্টের কথা বললো, যে মেডিকেল, আমার বললো যে আমার মেয়ের মেডিকেল স্টেটমেন্ট, তো সে কথা বলে যে আমি 3 জায়গায় স্টেটমেন্ট দিয়েছি। 1 নাম্বার হলো মহামান্য হাইকোর্ট, 2 নাম্বার ঠাকুরগাঁওয়ের কোর্ট, এবং 3 নাম্বার হলো মেডিকেল স্টেটমেন্ট। মহামান্য হাইকোর্টে আমি 3 জন জজ সাহেবের সামনে দাঁড়িয়ে এই কথাটা বলেছিলাম যে আমি খন্দকার মোস্তাক আহমেদকে সম্পূর্ণ স্বেচ্ছায় বিয়ে করেছি। সেখানে 2 জন হ্যাঁ, বিজ্ঞ কিন্তু জজ এর ছিল। আগে আলাদা আরেকটা স্টেটমেন্ট দিয়েছেন আর যে আপনাকে জোর করে ইয়ে, জি 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 সেই স্টেটমেন্টের কথা বাবা বলছে, হচ্ছে মেডিকেলের রিপোর্ট, মেডিকেল রিপোর্টের সে সেখানে আপনি বলেছেন আপনাকে জোর করে। হ্যাঁ, স্টেটমেন্ট বা সে লিখাটা আমার ছিল না। আমি তো কোনো তোতা পাখি নই যে তোতা পাখির মতো কেবল বলিয়া উড়ে যাব। আমি স্নিগ্ধা রেজওয়ানা, আমি ওনার প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথম যে বলেছে ভিডিওর কথা, আমি ভিডিওর বিষয়টা পরিষ্কার করি। বাবা বলেছে ভিডিওটা বিয়ের আগে, কিন্তু ভিডিওটার ডেট যদি আপনি দেখেন, মে মাসের ভিডিও সেটা, আমাদের বিয়ে হয়েছিল মার্চের 25 তারিখে। আমি আশা করি বিষয়টা সবাইকে পরিষ্কার করতে পারছি। আমাদের ভিডিওর মধ্যে ছিল খাও, এবং সে পরবর্তীতে বলেছে পড়ো। কি পড়বে? বাসায় যে ব্যালতে 4 পৃষ্ঠা লিখবে, এবং এটা তুমি এখন তোমার যেহেতু বাসায় গিয়ে পড়ায় মন বসবে না। ভিডিওর আসলে একটা রিজন হচ্ছে, আমি একদিন তাকে, আমাদের বিয়ের পরেই একদিন সে আমাকে ফোন দিয়েছে, আমি বললাম যে আমি অসুস্থ আছি, বাসা থেকে বের হবো না। তো আমি সেদিন যখন, আমার আবার কিছুক্ষণ পরে আমার ফ্রেন্ডরা ফোন দিল, ফোন দিয়ে বললো যে তিশা বের হ, কই যাব? চল ফুচকা খেতে যাবো। আসলে বান্ধবীদের কথা তো একটা ব্যাপার থাকে না, তো যখনই ফোন দিলাম আমি বের হয়ে গেছি। তো ওই রাস্তা দিয়েই, ওটা ছিল বনশ্রীর দিকে, খন্দকার মোশতাক আহমেদ, সে গাড়িতে যখন যাচ্ছিল আমাকে দেখতে পাই যে আমি আমার বান্ধবীদের সাথে। সে আমাকে দেখে কিছুটা অবাকই হয়, কারণ আমার তো আজকে এখানে থাকার কথা না, আমার এখন বাসায় থাকার কথা, আমি কোচিং বাদ দিয়ে কেন ওই জায়গায় খেতে এসেছি। সে আমাকে এটা বলে আমার সামনে আসলো, এবং আমার ওই 2 বান্ধবী আমাদের বিয়ের বিষয়টা জানতো। সে খন্দকার মোশতাক আহমেদ তখন আমাকে বলে যে তিশা, গাড়িতে তো তোমার সাথে আমার কথা আছে। এবং আমি যেহেতু ওই দিন সারাদিনই আসলে না খাওয়া ছিলাম, বান্ধবীদের কথা যেহেতু বাসা থেকে বের হয়েছে, তখন আমি গাড়িতে কান্না করছিলাম যে আমি খাবো না খাবো না, সে আপনার ওই কিছু দুই চিকেন। বান্ধবী কি, দুই বান্ধবী কি আপনার ক্লাসমেট বা আপনার একই স্কুলে পড়েন? হ্যাঁ, আমার ক্লাসমেট, আমরা একই স্কুলে পড়ি, আমরা একই সেকশন, আমি আসলে তাদের নাম উল্লেখ করতে চাচ্ছি না কিছু বুঝতে চাচ্ছি না। সমস্যার হ্যাঁ, জন্য। বুঝতে পেরে সাগর ভাই, ওই দিনের তো মাস আর তারিখটা জানতে চান? ওই দিনের মাস আর তারিখ, যেদিন উনি খেতে গিয়েছেন ফুচকা, ওই দিনের মাস আর তারিখটা কত ছিল যদি মনে থাকে? ওইটা ছিল মে মাসের 12 তারিখে, আর আমাদের বিয়ে হয়েছিল মার্চের 25 তারিখে। আশা করি আচ্ছা, বিষয়টা আমি পরিষ্কার করতে পেরেছি। এবং সেই ভিডিওতে ছিল কেবল খাওয়ার পরও। আর আমাকে স্নিগ্ধা রেজন আরেকটা প্রশ্ন করেছেন যে কোনো চাপে পড়ে বিয়েটা তুমি করেছো? আমি কোনো রকম কোনো চাপে পড়িনি, আমি সম্পূর্ণ স্বেচ্ছায় তাকে বিয়ে করেছি, আমি আমার নিজের ইচ্ছায় তাকে বিয়ে করেছি। আমার মনে হয়েছে 18 বছর বয়স হলে আমি আমার সিদ্ধান্তটা নিতে পারবো, সেটা বাংলাদেশের আইন আইন মতে, তো আমি আমার সিদ্ধান্ত সেখানে নিয়েছি, এবং আমাকে কেউ কোনো রকম ব্ল্যাকমেল করেনি। কিন্তু কথা হলো অসম বিয়ের কারণটা কি, মানে এটা কি শোনো, আপনার, আপনি একটু আগে বললেন আপনার বাড়ি। হ্যাঁ না না, সরি সরি, অসম বিয়ের ব্যাপারে আমার কোনো, এই বিষয়ে আমি না, কোনো এটা 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 নিয়েই সবচেয়ে, আপনার হয়তো, আপনি আপনার ব্যক্তিগত ভাবে আপনার হয়তো আপত্তি অনেকেরই নাই, আমার আপনার আমার হয়তো আমার অনেকেরই প্রশ্ন নাই, কিন্তু এটা একটা বড় একটা প্রশ্ন। যে ও তো স্কুলে পড়তো, স্কুলে যখন কেউ পড়ে তখন তো তার 18 বছর বয়স থাকে না, বা স্কুলে থেকে যখন সম্পর্কটা, তো সেই সময়টাতে যে এটা হলো সেক্ষেত্রে কোনো ধরনের এক্স্যাক্টলি, প্রভোকেশন, দ্যাটস মাই রাইট রাইট রাইট, হ্যাঁ আমাদের সম্পর্ক স্কুলে হয়নি, আমাদের সম্পর্ক আমি যখন কলেজে উঠি তখন হয়েছে। আমি আবারও পরিষ্কার করছি, আমি যখন কলেজে উঠি তখন আমাদের সম্পর্ক হয়েছিল, আমাদের সম্পর্ক হয়েছিল ফেব্রুয়ারি মাসে, এবং আমার জন্মদিন 18 বছর হয়েছে ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ তখন আমার বয়স 18 বছর, আমি সম্পূর্ণভাবে সাবালিকা। সম্পর্ক কি বয়স দেখে হয়? মানে স্নিগ্ধাটা আমার আমি একটু যোগ করি, 18 বছর স্নিগ্ধাটা বয়স আপনার প্রশ্নের সঙ্গে যোগ সম্পর্ক করে দেই। করবো? সম্পর্ক কি বয়স দেখে হয়, তিশা? যদি ভালো লাগাটা কি দেখার আগে আমরা হিসাব করি বয়সটা কত হলো? কখনোই না, আমরা তো এত হিসাব করি না, কিন্তু এখানে যখন এত বয়সের কথা এত ভাবে উল্লেখ করা হচ্ছে, আমি নাকি নাবালিকা, এইটা মানে নানা রকম, যেমন হচ্ছে অ্যাডভোকেট, একজন অ্যাডভোকেট আয়শাস লুসোনি একটা কথা বললেন যে সে তো তাহলে তখন তিনি আরো নাবালিকা। প্রশ্ন করবেন আপনাকে, জি, কিন্তু আপনি, আপনার এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো যে আপনি আপনার বাবার অত্যাচারের কারণে আপনি জনাব মোশতাক আহমেদের হাত ধরেছেন নাকি মোশতাক আহমেদের ভালোবাসায় হাত ধরেছেন, কোনটা, এটা একটু ক্লিয়ার হতে পারেনি। কারণ আপনি বলেছেন আপনার বাবাকে, আপনার বাবার সাথে এখনো পর্যন্ত যোগাযোগ করছেন না, আপনার বাবা আপনাকে খুঁজে পাচ্ছে না, আপনার মাও আপনি আপনাকে আমার খুঁজে পাচ্ছে বাবাকে না, তারা প্রশ্ন কান্না করে করছে। খুঁজে পাচ্ছে না কেন? আমার তো ফ্রেন্ড সব জায়গায়, আমি কোথায় যাচ্ছি, কোথা না, থেকে আপনি যাচ্ছি তো সব এখন পর্যন্ত জায়গায় আপনার বাবা মাকে করে একবার দেবো। কলও দেননি।
একদমই না, আমি আমার বাবার সাথে সম্পূর্ণভাবে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার বাবা আমার ফোন পিক করেনি। আমি যখন কিন্তু আমার সেটা বাবার আপনার ফোন সাথে আমার থেকে না, কিছু আপনি কিছু আপনার দেখা হয়েছিল, আমি মোস্তাক যখন আহমেদের স্টার্ট করি, কাছে আপনি অনেকটা ক্যাপ্টে রয়েছেন তারা বলতে চাচ্ছে, আপনাকে একদমই খুঁজে না, একদমই না, তারা কিছুক্ষণ আগে মোস্তাক আহমেদের কিছুদিন নামও শুনতে আগেও, চায় না, তারা মোস্তাক আহমেদের সাথে কথাও বলতে চায় না, এই সেটা হলো তাদের তাদের পার্সোনাল বিষয়। বিষয়, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। কিছুদিন আগে কিন্তু আমার তারা বাবার সাথে মেয়ের আমার সাথে দেখা কথা হয়েছিল বলতে পারে না, কোর্টের স্বাভাবিক। মধ্যে, কোর্টের মধ্যে যখন আমার বাবার সাথে আমার দেখা হয়েছিল, তখন আমি আমার বাবাকে বলেছিলাম, আ বাবা শোনো, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। সে আমাকে কি বলো জানেন? সে বলেছে, স্টুপিড গার্ল, ডোন্ট টক উইথ মি, আমার সাথে তুমি কথা বলবে না। স্বাভাবিক, আমি বাবাকে আপনাকে কথা তো বলতাম, ডেফিনেটলি ঠিক আছে বাবা আমাকে, এটা এটা একদমই নর্মাল, আমিও বলছি স্বাভাবিক, ঠিক আছে। তাহলে আমি তোমার বাবার সাথে কথা বলতে চেয়েছিলাম, বাবা তো আমার সাথে কথা বলেনি। আপনারা যখন তাকে প্রশ্ন করেছিলেন যে আপনি কি আইনগত বাদ দিয়ে আপনারা পারিবারিক ভাবে কি কোনো রকম যোগাযোগ করতে চেয়েছিলেন কিনা, আমার বাবা তখন কিন্তু প্রশ্নটা কিছুটা হলো এড়িয়ে গিয়েছিল। সে বলছিল, আমরা মোস্তাক আহমেদের সাথে কথা বলতে চাই না, মোস্তাক আহমেদের সাথে কথা বলতে চাই না, ঠিক আছে, মেয়ের তো নাম্বার আছে, মেয়ের তো ফোন আছে, মেয়েকে তাহলে আপনারা কেন ফোন দিচ্ছেন না, মেয়ের সাথে কেন যোগাযোগ করছেন না, মেয়ে তো ঠিকই যোগাযোগ করার জন্য আপনাদেরকে ফোন দিচ্ছে বা কথা বলতে চাইছে, আপনারা তো সেভাবে তার সাথে কথা বলছেন না। আর আমি আরেকটা বিষয় পরিষ্কার করতে চাই, যে আমার বাবা বলেছিল যে আমার মেয়েকে ব্ল্যাকমেল করা হয়েছে, আমার মেয়েকে কিছু ভিডিও ধারণ করা হয়েছে, এরকম কোনো কিছু ছিল না, কোনো ভিডিও ছিল না, আমাকে কেউ ব্ল্যাকমেল করেনি, আমি নিজের ইচ্ছায় তাকে বিয়ে করেছি। এবং বাবা একটা স্টেটমেন্টের কথা বললো, যে মেডিকেল, আমার বললো যে আমার মেয়ের মেডিকেল স্টেটমেন্ট, তো সে কথা বলে যে আমি তিন জায়গায় স্টেটমেন্ট দিয়েছি, 1 নাম্বার হলো মহামান্য হাইকোর্ট, 2 নাম্বার ঠাকুরগাঁওয়ের কোর্ট, এবং 3 নাম্বার হলো মেডিকেল স্টেটমেন্ট। মহামান্য হাইকোর্টে আমি 3 জন জজ সাহেবের সামনে দাঁড়িয়ে এই কথাটা বলেছিলাম যে আমি খন্দকার মোস্তাক আহমেদকে সম্পূর্ণ স্বেচ্ছায় বিয়ে করেছি, সেখানে 2 জন হ্যাঁ, বিজ্ঞ কিন্তু জজ এর ছিল। আগে আলাদা আরেকটা স্টেটমেন্ট দিয়েছেন আর যে আপনাকে জোর করে ইয়ে, জি 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 সেই স্টেটমেন্টের কথা বাবা বলছে, হচ্ছে মেডিকেলের রিপোর্ট, মেডিকেল রিপোর্টের সে সেখানে আপনি বলেছেন আপনাকে জোর করে। হ্যাঁ, স্টেটমেন্ট বা সেই লিখাটা আমার ছিল না, আমি বিষয়টা পরিষ্কার আপনি করি, টিপ আমি সই আছে, আপনার সাইন আছে, সবই আছে, আপনি কেউ বলছেন না করেছেন। আচ্ছা আমি বলি, আমাকে একটু বলার সুযোগ দিন, আমি সেখানে বলেছিলাম যে মেডিকেল, একটু 1 সেকেন্ড, হ্যাঁ আমি বলেছিলাম না না, খন্দকার মোস্তাক মোস্তাক, আহমেদ যা শিখিয়ে দিবে এটার উত্তর আপনি আমাদেরকে দিবেন, এটা কিন্তু একদমই না, খন্দকার মোস্তাক না, আহমেদ আমাকে উনি বারবার বলছে সেখানে, আমি, আমি আমার এটা একটা নিজের প্রমাণ, ইচ্ছা এটা একটা দিয়ে, প্রমাণ, আপনি আপনি একটা স্টেটমেন্ট দিয়েছেন সেখানে, আপনার বাবার কাছে এখন সেই স্টেটমেন্টে আপনি ইয়ে করেছেন যে আপনাকে জোর করে ইয়ে করেছে, মোস্তাক আহমেদ যা যা না করেছে সেটার আমার বাবা নিচে এই আপনি স্টেটমেন্টের কথা সাইন বলছিলেন, দিয়েছেন, এই সাইন এবং স্টেটমেন্টটা, টিপ সই দিয়েছেন। হ্যাঁ যে বলুন। আমি আমি আমার স্টেটমেন্টটা ক্লিয়ার করছি, জাস্ট 1 মিনিট, আমার স্টেটমেন্টে আমি বলেছি খন্দকার মোস্তাক আহমেদ আমাদের আইডল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির মেম্বার, ফেসবুকে উনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, এরপর কথা বলতে বলতে আমাদের প্রেম হয়েছে, আমি স্টেটমেন্টটা সম্পূর্ণ পড়ছি। তারপরে আমি এটা বলেছিলাম যে আমার বাবা অনেক জায়গায় বলে যে আমার, সে নাকি বিভিন্ন ভিডিও ধারণ করে এবং মোবাইল থেকে উনি এগুলো নিয়ে না, আপনার আমাকে স্টেটমেন্ট যেটা, ব্ল্যাকমেল এটা এটা করেছে, শেষ করুন, ওই কথাটা শেষ করুন, আপনার বাবার যে স্টেটমেন্ট, যে একটা আমি স্টেটমেন্ট পুরো দিয়েছেন স্টেটমেন্টটাই ঠিক আর। পড়ছি, পুরো স্টেটমেন্টটাই পড়ছি, আমি আবারও পড়ছি, ও আচ্ছা, হ্যাঁ খন্দকার পড়ছিলেন, মোস্তাক হ্যাঁ আহমেদ আমাদের স্কুলে গভর্নিং বডি মেম্বার, ফেসবুকে উনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, এরপর কথা বলতে বলতে আমাদের প্রেম হয়, এবং আমি লেখা ছিল যে আমার ভিডিও ধারণ করে উনি আমার মোবাইল থেকে নেয়, এরপর ব্ল্যাকমেল করে, আমাকে বিয়ে করে, তারপরে ভিডিও ভাইরাল করবে, এই ধরনের কথাগুলো আমি বলিনি, এই ধরনের কথা আমার বাবা বলে সেটা আমি বলেছিলাম। এরপর স্টেটমেন্ট আমি আরো বলেছি, সেই সাথে আমার বাবা মার সাথে সম্পর্ক ভালো না, আমাকে তারা ভালোবাসে না, খোঁজ খবরও নেয় না, সব মিলে খন্দকার মোস্তাক আমাকে অনেক ভালোবাসে, আমি 25 মার্চ ওনাকে বিয়ে করি। আমি আমারও স্টেটমেন্টটা ক্লিয়ার করছি, আমি এটা বলেছিলাম যে আমি, আমার বাবা বলে যে সে নাকি আমার ব্ল্যাকমেল করেছে, আমার এভাবে কিছু ভিডিও ধারণ করেছে, এবং এই কথাটা সম্পূর্ণভাবে মিথ্যা, কারণ খন্দকার মোস্তাক আমাকে কোনোভাবেই ব্ল্যাকমেল করেনি। যদি ব্ল্যাকমেলই করা হয়ে থাকে, তাহলে স্টেটমেন্টের নিচের লাইনে এটা কেন লেখা থাকবে যে এখন সে আমাকে অনেক বেশি ভালোবাসে, এই কথাটা তো আমি বলবো না যদি সে আমাকে হুম, ব্ল্যাকমেল করে। যদি ব্ল্যাকমেলই হয়, তাহলে সে কথা, সে কেন আমাদের প্রেম হবে? প্রেম হলে তো ব্ল্যাকমেল হওয়ার কোনো প্রশ্নই আসছে না, এটা আমার বক্তব্য।